প্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল এন্ড অর্ডারে সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ সম্পর্কিত আইন এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার ওমর বিন হারুন খান অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন তবে যথাসময়ের মতো অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাকেও আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে একজন বৈদেশিক বিনিয়োগকারী বা বৈদেশিক কোম্পানি যদি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে তারা তাদের করণীয় কি বা তারা কিভাবে সেটা করতে পারে যদি একটু বিস্তারিত ধন্যবাদ একজন বিদেশি ব্যক্তি অথবা বিদেশি কোনো কোম্পানি বাংলাদেশে মূলত দুই ভাবে ব্যবসা করতে পারে প্রথমত এবং যেটা সবচেয়ে বেশি বহুল প্রচলিত পদ্ধতি সেটা হচ্ছে তারা একটা কোম্পানি ফর্ম করবে বাংলাদেশে সো দ্য কোম্পানি উইল বি এ বাংলাদেশি কোম্পানি কিন্তু তাদের মালিকানা থাকবে বিদেশি মালিকানা সো এটা একটা বিদেশি মালিকানাধীন বাংলাদেশি কোম্পানি অথবা তারা বাংলাদেশি কোনো ব্যক্তি অথবা বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে একটা কোম্পানি করতে পারে তখন আমরা সেটাকে বলবো জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যেখানে হয়তো একটা পার্ট ওনারশিপ বাংলাদেশে থাকতে পারে থাকবে বা একটা পার্টলি ওন বাই ফরেনার্স এন্ড পার্টলি ওন বাই বাংলাদেশি তখন এটা একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হবে অথবা এটাও তারা করতে পারে যে এক্সিস্টিং কোন লোকাল কোম্পানি অথবা এক্সিস্টিং কোন ফরেন ওন বাংলাদেশি কোম্পানির শেয়ার তারা ক্রয় করে নিতে পারে সো দে ডু নট হ্যাভ টু ফর্ম আ নিউ কোম্পানি রাদার তারা এক্সিস্টিং কোম্পানিরই শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা গ্রহণের মাধ্যমে বাংলাদেশে ইনভেস্ট করতে পারে তাহলে এটা হচ্ছে প্রথম পদ্ধতি কোম্পানি ফরমেশনের মাধ্যমে অথবা কোম্পানি শেয়ার ক্রয়ের মাধ্যমে আর দ্বিতীয় একটা অপশন তাদের কাছে আছে এটা একটা স্বল্প মেয়াদি ইনভেস্টমেন্ট যদি তারা করতে চায় তারা যদি মনে করেন যে এখনো তারা বাংলাদেশে স্থায়ীভাবে বিজনেস করতে পুরোপুরি প্রস্তুত নন তাহলে তারা একটা ব্রাঞ্চ অফিস খোলার মাধ্যমে স্বল্প মেয়াদি ভাবে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা আমাদের একটা ফোন রয়েছে হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সাধারণত কত বছর বা মাসের জন্য পাওয়া যায় কথাটার মানে হচ্ছে যে আপনি কোম্পানি ব্যবসা শুরু করার কতদিন পর্যন্ত আপনাকে সরকার সেক্টর ভিত্তিক ভাবে এবং এলাকা ভিত্তিক ভাবে কিছু ট্যাক্স বেনিফিট দিতে পারে যার মানে হচ্ছে আপনাকে হয়তো ইনকাম থাকা সত্ত্বেও ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না সো আপনি একটা বেনিফিট এনজয় করছেন এটা কতদিন আপনি করবেন এটা মূলত দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে নাম্বার ওয়ান আপনি কোন সেক্টরে ব্যবসা করছেন এবং নাম্বার টু আপনি কোন এলাকায় ব্যবসা করছেন এবং প্রতি বছর ফিনান্স অ্যাক্ট দ্যাট ইজ বাজেটের মাধ্যমে এই এক্সিস্টিং ট্যাক্স হলিডে গুলো আরো বাড়ানো হবে কি হবে না অথবা নতুন কোন সেক্টরে ট্যাক্স হলিডে আওতায় আনা হবে কি হবে না এটা দেখা হয় তাহলে আপনাকে প্রতি বছরের বাজেটটাকে আসলে খেয়াল রাখতে হবে আপনার স্পেসিফিক্যালি আপনার আনসার পাওয়ার জন্য রাইট তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাবে আসলে বৈদেশিক বিনিয়োগ করা যেতে পারে যেটা আপনি বলছেন কিন্তু কোম্পানি ফরমেশনটা একটা এসেনশিয়াল কম্পোনেন্ট দেখা যাচ্ছে যেটা হয় জয়েন্ট ভেঞ্চার হতে পারে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে বা কোন বাংলাদেশি কোম্পানির কোন শেয়ার কিনা হতে পারে অনেক ভাবেই হতে পারে তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই যেটা আমরা বলে থাকি সেটা আসলে বলতে আমরা কি বুঝি যদি একটু বিস্তারিত বলেন রাইট ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য কারণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই একটা ভেরি পপুলার টার্ম সবাই আমরা এটাকে অনেক ইউজ করি
যদিও আপনি হয়তো জেনে থাকবেন এটা কোনো লিগ্যাল টার্মিনোলজি না, এটা একটা প্র্যাকটিক্যাল টার্মিনোলজি। এই জন্য যেহেতু এটা কোনো লিগ্যাল টার্মিনোলজি না, এটা একটা সংজ্ঞা সেভাবে দেওয়া হয়তো সম্ভব না, লিগ্যালি সেভাবে দেওয়া সম্ভব না, কারণ এটা বিভিন্ন দেশে দেশে ভ্যারি করতে পারে এটা টার্মিনোলজি। কিন্তু বহুল প্রচলিত আমরা বিজনেস ডেফিনেশন যদি নেই, তাহলে এটা বলতে বোঝায় যদি কোনো লোকাল কোম্পানিতে ফরেন কোনো ওনার মেজরিটি শেয়ার হোল্ডিং অ্যাকুয়ার করে, তাহলে সেটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। কিন্তু আপনি যদি সে ওইসিডি, দ্যাট ইজ অর্গানাইজেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন, ওনাদের ডেফিনেশনের দিকে তাকান, তাহলে ওনারা বলছেন যে এটা মেজরিটি শেয়ার হোল্ডিং অ্যাকুয়ার করার দরকার নেই। 10% থ্রেশহোল্ডও যদি ফরেন কোম্পানি শেয়ার হোল্ডিং নেয়, তাহলেও সেটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে যে ফরেনার যদি বাংলাদেশে কোন ইনভেস্ট করে থ্রু অ্যাকুয়ারিং অফ শেয়ার্স, তাহলেই সেটা আসলে বাংলাদেশের জন্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। রাইট, তো বৈদেশিক মালিকানা সম্পন্ন একটি কোম্পানি যদি বাংলাদেশে সংঘবদ্ধ বা ইনকর্পোরেট করতে চায়, তাহলে তার প্রক্রিয়াটা আসলে কি? জি ধন্যবাদ। আসলে বাংলাদেশি ওনারশিপের কোম্পানি অথবা বিদেশি মালিকানাধীন কোম্পানি, দুইটা ফর্ম করার প্রক্রিয়া মোরললেস সেম, পুরোপুরি সেম না হলেও মোরললেস সেম। তাদের ক্ষেত্রে হয়তো দু একটা প্রসেস বেশি, সেই একইভাবে এটা বাংলাদেশি কোম্পানি হোক অথবা বিদেশি মালিকানাধীন কোম্পানি হোক, ফার্স্ট কাজ যেটা আপনাকে করতে হবে ইজ টু ডিসাইড আপনি কোন সেক্টরে কি ব্যবসা করতে চাচ্ছেন। হ্যাঁ, এবং সেটার সহায়তা হিসেবে তারা হয়তো বাংলাদেশের কোন কোন সেক্টরে সরকার বেশি এনকারেজ করে, যেমন ধরেন ফ্রোজেন ফুড, সিরামিক্স, ইলেকট্রনিক্স, লাইট মেশিনারি, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, লেদার অ্যান্ড লেদার গুডস, এগুলোকে এনকারেজ করা হচ্ছে। কিন্তু তার মানে এই না যে আপনি অন্য কোনো সেক্টরে ইনভলভ হতে পারছেন না। চারটা প্রোহিবিটেড সেক্টর আছে যেগুলো আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, যেমন আর্মস অ্যান্ড অ্যানিমেশন, অ্যাটমিক এনার্জি, সিকিউরিটি প্রিন্টিং, আরেকটা সেক্টর আছে, চারটা ভেরি স্পেশালাইজ সেক্টর ছাড়া আপনি যে কোনো সেক্টরে আসলে ইনভেস্ট করতে পারেন। সো আপনি যখন ঠিক করলেন যে না আমি এই সেক্টরে এই ব্যবসা করতে চাচ্ছি, তখন আপনি সেই মোতাবেক আপনার আর্টিকেলস এন্ড মেমোরেন্ডাম ড্র করবেন এবং আপনি একটা নাম ঠিক করবেন। নাম ঠিক করে আরজেএসসি, দ্যাট ইজ রেজিস্টার অফ জয়েন্ট স্টক এন্ড কোম্পানিজ, এর থেকে নেম ক্লিয়ারেন্স নেবেন। নেম ক্লিয়ারেন্স নেয়ার পরে, যেটা লোকাল কোম্পানির করা লাগে না কিন্তু ওনাদের করতে হবে, ইজ টু ওপেন অ্যান ইন্টারিম ব্যাংক অ্যাকাউন্ট। ওই নেম ক্লিয়ারেন্সের বলেই আপনি যে কোনো একটা কমার্শিয়াল ব্যাংকের থেকে ইন্টারিম ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং সেই ব্যাংকে আপনার সাবস্ক্রিপশন মানিটাকে রেমিট করে পাঠাতে হবে। এখানে একটা ডিফারেন্স উইথ দ্য লোকাল কোম্পানিজ, যেটা হয়তো একটা লোকাল কোম্পানি করতে হচ্ছে না। তো আপনার সাবস্ক্রিপশন মানে হচ্ছে আপনার যে টাকাটা আসলে, দ্যাট ইজ ইয়োর ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আসার পরে উই গট আ এনক্যাশমেন্ট সার্টিফিকেট ফ্রম দ্য ব্যাংক, এন্ড তারপরে এনক্যাশমেন্ট সার্টিফিকেট সহ ইউ ফাইল অল দ্য ডকুমেন্টস, আর্টিকেল, মেমোরেন্ডাম অ্যান্ড নেসেসারি ফর্মস টু আরজেএসসি। বলা হয়ে থাকে হয়তো দুই তিন দিনের মধ্যে ইনকর্পোরেশন হয়, বাস্তবে হয়তো দুই তিন দিন না হয় এটা, সে উইদিন 7 days ইউ গেট আ রেজিস্ট্রেশন অ্যান্ড ইনকর্পোরেশন অফ ইয়ার কোম্পানিজ। এতে করে আপনার কোম্পানি ফরমেশন শেষ হলো, but you have some other formalities to do after that. For example, common formalities ke apnake ekta TIN, tax identification number nite hobe, apnake ekta trade license nite hobe, apnake obosshoi eta local company er sathe difference, apnake central bank e apnar investment somporke 14 diner moddhe janate hobe, because it's a foreign investment coming, so which is an additional requirement jeta local company er khetre kora lagche na. Etar karono jodi ami boli, karon apni ekta shomoy hoyto ei share er against labhangsho niye jaben, অথবা কোন এক সময় হয়তো আপনি টোটাল ইনভেস্টমেন্টটাকেই নিয়ে যেতে পারেন, তখন আপনার ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশ ব্যাংকের রেকর্ডেডই না থাকে, দেন দ্য বাংলাদেশ ব্যাংক ক্যান নট পারমিট ইউ টু টেক ব্যাক দ্য মানি। সো এটা অনেক ফরেন কোম্পানি মিস করে ফেলেন, তারা এই জিনিসটা এই পর্যায়ে খেয়াল করেন না। কিন্তু ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে বলা হয়েছে 14 দিনের মধ্যে আপনাকে তাদেরকে নোটিফাই করতে হবে থ্রু ইয়োর অথরাইজ ডিলার ব্যাংক। আর এরপরে থাকবে আপনার বিওআই রেজিস্ট্রেশন, এটাও বোর্ড অফ ইনভেস্টমেন্ট এর রেজিস্ট্রেশন, এটাও লাগতে পারে যদি আপনার যে ব্যবসা আপনার কোম্পানির সদ্য
জন্মগ্রহণ প্রাপ্ত কোম্পানির যে ব্যবসা সেটা যদি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের মধ্যে পড়ে, এখন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট কি এটা জানতে আপনারা বিওআই এর ওয়েবসাইটও ব্রাউজ করে দেখতে পারেন, দে হ্যাভ এ লিস্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। তো আপনি যদি দেখেন আপনার ব্যবসাটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের মধ্যে পড়ে তখনই আপনাকে বিওআই রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু যদি কমার্শিয়াল প্রজেক্টে পড়ে ইন্ডাস্ট্রিয়ালের লিস্টে না পড়ে তাহলে আপনি বিদেশি কোম্পানি হওয়া সত্ত্বেও বিওআই রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা নেই। আচ্ছা, তাহলে আপনি বিওআই তে রেজিস্ট্রেশন করলেন, এরপরে আপনার মোটামুটি ইউ আর রেডি টু ডু দ্য বিজনেস, আনলেস ইউ হ্যাভ আ সেক্টর ওরিয়েন্টেড স্পেসিফিক লাইসেন্স। সে ধরেন আপনি এখন সে টেলিকম বিজনেস করবেন, দেন ইউ অফ কোর্স নিড টু টেক এ পারমিশন ফ্রম অর এ লাইসেন্স ফ্রম বিটিএসসি এন্ড সো অন এন্ড সো ফোর্থ। আপনার সেক্টর ওরিয়েন্টেড অন্য কোনো লাইসেন্স থাকলে, যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে তখন সেটা ফুলফিল করতে হচ্ছে। তো এখানে যে আপনার টিন নিতে হচ্ছে একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ট্রেড লাইসেন্স, অন্যান্য এগুলোর রিকোয়ারমেন্টের জন্য বা একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হচ্ছে, এগুলোর ক্ষেত্রে এগুলো ওপেনিং এর ক্ষেত্রে কি কোনো ফরেন কোম্পানি কোনো হ্যাসল ফেস করতে হচ্ছে, মানে কোনো আলাদা কোনো এক্সট্রা কোনো ফর্মালিটি তাদের ফিল আপ করতে হচ্ছে, নাকি এটা খুব সহজেই তারা? না, এটা আসলে খুব সহজ প্রক্রিয়া, কারণ আপনি যখন বাংলাদেশে কোম্পানিটা ফর্ম করে ফেললেন, when you have the incorporation, ownership বিদেশি, কিন্তু কোম্পানিটা কিন্তু বাংলাদেশে, বাংলাদেশে নিবন্ধিত বাংলাদেশি কোম্পানি, so it's a foreign owned বাংলাদেশি কোম্পানি। এন্ড আমাদের একটা অ্যাক্ট আছে যেটা বলা হয়েছে ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রোটেকশন এন্ড প্রমোশন অ্যাক্ট, 1980 এর একটা অ্যাক্ট, সেখানে বলা হয়েছে যে লোকাল এন্ড ফরেন কোম্পানির ব্যবসার ক্ষেত্রে কোন রকম ডিফারেন্সিয়েশন করা যাবে না। সো একটা লোকাল কোম্পানি যেই যত সহজে বা যেই যেই প্রক্রিয়ার মাধ্যমে টিন ট্রেড লাইসেন্স গ্রহণ করতে পারবে অথবা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, তাদেরও সেই একই প্রক্রিয়ায় খুলতে তারা পারে। এখন কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ডিফিসিয়েন্সি থাকে, ধরেন অ্যাকাউন্ট হোল্ডার যে সাইন করবে সে বিদেশে, তার ছবি নাই, তার পাসপোর্টের কপি নাই, এখন এগুলো না থাকলে অফকোর্স ইউ ফেস এ ডিলে, সেটা একটা ডিলে হতেই পারে। রাইট, তো বোর্ড অফ ইনভেস্টমেন্ট বা বিওআই এর অনুমতি পাওয়ার প্রক্রিয়া কি, এবং বিদেশি মালিকানা সম্পন্ন একটি কোম্পানির বিওআই এর অনুমতি পেতে কত সময় লাগতে পারে? প্রক্রিয়াটা আসলে সহজ। একটা ফর্ম, প্রেসক্রাইব ফর্ম আছে, তিন পৃষ্ঠার ফর্ম, সো ইটস নট এ বিগ ফর্ম, সেখানে আপনাকে ফর্মটাকে সুন্দর করে ফিল ইন করতে হবে, এন্ড ফিলিং এর তথ্যগুলিও কোনো মানে ইটস নট সামথিং এক্সেপশনাল, আপনি যখন কোম্পানি ফর্ম করলেন ওই কাগজপত্রেরই থেকে আপনাকে তথ্যগুলো দিয়ে ফর্মটাকে ফিল ইন করতে হয়, এবং সেই ফর্মের সাথে আপনাকে একটা লিস্ট দেওয়া আছে যে ফর্মের সাথে আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করবেন, সেটা খুব ক্লিয়ারলি বলা আছে, সেটা ক্লিয়ারলি ফর্মের মধ্যেই লেখা আছে। আমরা ফেরত আসছি প্রশ্নে, আমাদের একটা ফোন রয়েছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আমি একটু ব্যারিস্টার সাহেবের সাথে কথা বলতে চাচ্ছিলাম, মানে আসুন আজকে বলছিলাম। জি, উনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন প্লিজ। আচ্ছা, আমি প্রশ্নটি কি বলবো? জি, প্রশ্নটি বলুন। জি, প্রশ্নটি ছিল যে বাংলাদেশে আমি একটা রিয়াজ অফিসে ওয়ার্ক করছি, জি, আমাদের কিছু এক্সট্রা স্যাম্পল যদি আমরা সেল করে কিছু প্রফিট জেনারেট করতে চাই, জি, সে প্রফিটটা চ্যারিটিকে চ্যারিটি আমি জানি না আজকে আমাদের ডিসকাশনে সুযোগ হবে কিনা, আপনার প্রশ্নের জন্য, কিন্তু লিয়াজ অফিস ক্যানট ডু বিজনেস, এটা হচ্ছে লিয়াজ অফিসের বা রিপ্রেজেন্টেটিভ অফিসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা বিজনেস করতে পারে না। আচ্ছা, তো বিজনেস রাইট, আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে। হ্যালো, জি, আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে কথা বলবেন। ভালো আছি, বলো। ভালো আছি, লাইনটা কেটে গেল। তো আমরা এটা একটা ক্লিয়ারলি বুঝলাম যে ব্যাক করে লিয়াজ অফিস যেহেতু আপনার প্রফিট জেনারেটিং অ্যাক্টিভিটি করতে পারেন না, জি, তাহলে তাদের স্যাম্পল কেন, অন্য যে কোনো সেলে যাওয়ার তাদের সুযোগ নাই, কারণ সেল মানে ইউ গেট এ প্রসিড অফ দ্য সেল। এক্স্যাক্টলি, সো সো লিয়াজ অফিস সেল করতে পারবে না, এটা স্যাম্পলই হোক বা যাই হোক, তারা যদি চ্যারিটেবল কোনো পারপাসেও সেল করতে চান, আমার বক্তব্য বা অ্যাডভাইস থাকবে এটা সেল না করে রাদার দে ডোনেট দ্য স্যাম্পলস ডিরেক্টলি টু দ্য চ্যারিটি। আচ্ছা, রাইট, তো যেটা বলছিলাম যে বোর্ড অফ ইনভেস্টমেন্টের প্রক্রিয়া যেটা, পারমিশনটা যেটা আছে, তো আপনি ওই যে খুব
আপনি যদি আসলে সবকিছু ঠিক মতো করেন তাহলে কিন্তু খুব বেশি কমপ্লেইনের সুযোগ আমরা দেখি না। আর সময়টা ব্যাপারটা যদি বলি, বোর্ড অফ ইনভেস্টমেন্টের ডিসিশন গুলো হয় উইথ দ্য বোর্ড মিটিং, সো আপনি যদি লাকিলি উইদিন এ শর্ট টাইম একটা বোর্ড মিটিং ক্যাচ করতে পারেন তাহলে হয়তো আপনি 7-10 দিনে পারমিশন পাচ্ছেন, আর যদি আপনি অল্পের জন্য একটা মিটিং মিস করে যান দেন ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট বোর্ড মিটিং, এতে করে হয়তো আপনাকে হয়তো 1 মাসের উপরে ওয়েট করতে হতে পারে। রাইট, এবং আপনি বলছেন যে সব ক্ষেত্রে যে আপনার বোর্ড অফ ইনভেস্টমেন্টের পারমিশন লাগছে তাও নয়, না ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হলে লাগছে। আচ্ছা, তো যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে কি ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়, এবং মানে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বা বিদেশি কোম্পানির কি ট্রেড লাইসেন্স ছাড়া অন্য কোনো লাইসেন্স কি প্রয়োজন হতে পারে কিনা কোন ধরনের ব্যবসা? জি, ডেফিনেটলি ট্রেড লাইসেন্স নামটা থেকেই আমরা বুঝতে পারছি ইটস এ লাইসেন্স টু ট্রেড। রাইট, সো ইফ ইউ আর এ বিজনেস এন্টিটি, এটা লোকাল হোক বা ফরেন ওন্ড হোক, আপনাকে ট্রেড লাইসেন্স নিতেই হবে ফ্রম দ্য কনসার্ন লোকাল অথরিটি। আপনি সিটি কর্পোরেশনে আওতায় হলে সিটি কর্পোরেশন থেকে অথবা মিউনিসিপ্যালিটি থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে, আপনার লোকাল যে অথরিটি তার থেকে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। দ্যাটস এ মাস্ট ফর এভরি বিজনেস এন্টিটি। এন্ড আপনি যদি বিট লোকাল অর বিট ফরেন এন্ড অন্য লাইসেন্সের কথা যদি বলেন, আমি বলবো নিতে হবে, কিন্তু কি নিতে হবে that will again depend on what you are doing. যদি কিছু এক্সাম্পল হিসেবে ধরি, ধরেন আপনি যদি দ্রব্য প্রস্তুত করেন, আপনি নিশ্চয়ই বিটি আপনার বিএসটিআই থেকে একটা সার্টিফিকেশন লাগবে এগেইনস্ট ইচ অফ ইওর প্রোডাক্ট। আপনার যদি ফ্যাক্টরি থাকে, আপনার ফ্যাক্টরি লেআউট পাশ করাতে হবে চিফ ইন্সপেক্টরের ডিপার্টমেন্টের থেকে, আপনার ফায়ার লাইসেন্স নিতে হবে, আপনার যদি এক্সপ্লোসিভের কোনো ব্যাপার থাকে এক্সপ্লোসিভ লাইসেন্স নিতে হবে, আপনার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার থাকলে ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স নিতে হবে, বন্ড লাইসেন্স নিতে হবে। তো ডিপেন্ড করছে অন দ্য স্পেশালাইজড এরিয়া, অন হোয়াট ইউ ডু। আমাদের আরো একটা ফোন রয়েছে, হ্যালো, লাইটটা কেটে গেল। জি, তো এটা ডিপেন্ড করছে আপনি বলছেন স্পেশালাইজড এরিয়া, আপনি আপনি কি করছেন তার উপরে। এন্ড দেন অন টপ অফ এভরিথিং, আপনার যদি কোনো রেগুলেটর থাকে, অ্যাজ আই সেড একটু আগে, সে টেলিকম অথবা টিভি এই রিলেটেড কিছু হলে আপনাকে বিটিআরস এর কাছে যেতে হতে পারে ফর ইওর লাইসেন্স। আপনি ব্যাংকিং হলে বাংলাদেশ ব্যাংক আপনাকে লাইসেন্স দেবে, আপনি এনার্জি রিলেটেড কিছু করলে বিইআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আপনাকে লাইসেন্স দেবে। আর এমন কিছু জায়গা আছে যেখানে দের ইজ নো অথরিটি, তাহলে আপনার স্পেশাল কোনো লাইসেন্স তখন নিতে হচ্ছে না, আপনি জেনারেল লাইসেন্স দিয়ে কাজ চালাচ্ছেন। রাইট, তো একটি বিদেশি কোম্পানি যদি বাংলাদেশে ব্রাঞ্চ অফিস খুলতে চায় তাহলে তার প্রক্রিয়াটা কি? হ্যাঁ, আমরা যে প্রথমে বলেছিলাম ব্রাঞ্চ অফিস ইজ অ্যান অল্টারনেটিভ টু ফর্মিং এ কোম্পানি, এটা কিছু কিছু ক্ষেত্রে সুবিধাজনক কারণ এটা ওপেন করার প্রক্রিয়া রিলেটিভলি সহজ এবং এটা ক্লোজ করার প্রক্রিয়া খুবই সহজ, কারণ ওয়েন ইউ ফর্ম এ কোম্পানি এটাকে ওয়াইন্ড আপ করতে হয়, কিন্তু ব্রাঞ্চ অফিস ওয়াইন্ড আপ করার কিছু নাই, কারণ এটাকে একটা পারমিশন দেওয়া হয় একটা সার্টেন পিরিয়ডের জন্য। আচ্ছা, ইনিশিয়ালি দেওয়া হয় 3 ইয়ার্স, দেন ইউ ক্যান এক্সটেন্ড ইট ফর মেনি ইয়ার্স, কিন্তু আপনি যদি কোনো এক পর্যায়ে মনে করেন যে না আমি আর ব্যবসা করব না থ্রু এ ব্রাঞ্চ অফিস, এক্সপায়ারির পরে ইউ আর অটোমেটিক্যালি আউট। সো আপনাকে আরো একটা ফোন রয়েছে, আমরা ফিরে আসছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি যে লোকাল বিজনেস ও গভর্নমেন্ট যেরকম ফিনান্সিয়ালি হেল্প করে, ফরেন বিজনেস যদি কেউ করতে চায় তাকেও কি হেল্প করে কিনা ফিনান্সিয়ালি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে, একবার নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমার কাছে হচ্ছে, আমার এখানে একটা কোম্পানি আছে, জি, কেমিক্যাল কোম্পানি, আমি ইতালি থেকে পেন্সিল ইম্পোর্ট করি, জি, বা আমার যে পার্সেন্টেজটা, ঠিক আছে, ওই মাতা কোম্পানি যেটা, জি, ওখানে আমার ওই মানে পার্সেন্টেজটা হয়ে গেছে, আমি যে ইন্টেল যে এটা পাই বাংলাদেশে, এবং আপনি তাদের কমিশন এজেন্ট। হ্যাঁ, কমিশন, কমিশনটা ওখানে ওদের হিসেবে বলে আছে আর কি।
আচ্ছা সেই ফরেন যে আপনি যে কমিশনটা আর্ন করেছেন সেই কমিশনটা আপনি কিভাবে বাংলাদেশে আনতে পারবেন আনবেন তাই তো জি আচ্ছা ধন্যবাদ আপনার দুটি প্রশ্ন এখানে এসেছে প্রথম যিনি প্রশ্ন করেছেন যে লোকাল কিছু বিজনেসে গভর্নমেন্ট যে সহায়তা দেয় ফরেন বিজনেসে সেই একই সহায়তা দেয় ফাইনান্সিয়াল সহায়তা এখন দুই রকমের সহায়তা একটা আছে একটাকে বলি আমরা ক্যাশ ইনসেন্টিভ ক্যাশ ইনসেন্টিভ বিভিন্ন সেক্টরে আগে অনেক বেশি ছিল এখন কিছুটা কমে আসছে যেমন ধরেন গার্মেন্টস এগ্রো প্রোডাক্টস এগুলো এক্সপোর্টের এগেনস্টে এক্সপোর্ট দেখিয়ে আপনি তার এগেনস্টে ডাইরেক্ট ক্যাশ ইনসেন্টিভ গভর্নমেন্টের দেয়ার একটা প্রচলন বিভিন্ন সেক্টরে আছে বিভিন্ন সময় এটাকে রিভাইজ করা হয় এগুলো শুধুমাত্র লোকাল এক্সপোর্টকে প্রমোট করার জন্য সো এই ক্যাশ ইনসেন্টিভ গুলো ফরেন কোম্পানিকে দেয়া হয় না কিন্তু অবশ্যই ফরেন কোম্পানিকে অন্যান্য টাইপের ইনসেন্টিভ দেয়া অবশ্যই হয় যেমন আপনাকে যদি এক্সাম্পল হিসেবে বলি ইপিজেড ভুক্ত এ ক্লাস কোম্পানি মানে হচ্ছে যেগুলো 100% ফরেন ওন্ড তারা অনেকগুলো প্রিভিলেজেস এনজয় করে ওভার এন্ড অ্যাবাভ লোকাল কোম্পানি হ্যাঁ আর এছাড়া ওই যে আমি একটু আগে বললাম যে একটা আমাদের 1980 যে অ্যাক্ট সেখানে বলা হয়েছে যে পারতপক্ষে কোনো ডিসক্রিমিনেশন করা হবে না সো তাদেরকে খুব বেশি আবার এক্সট্রা বেনিফিট দেওয়ার সুযোগ নাই আচ্ছা এবং আমরা যদি পরের প্রশ্নটাতে আসি পরের প্রশ্নটা ওটা যিনি করেছেন এটা আজকের টপিকের সাথে খুব বেশি ইনভলভ ডিরেক্টলি না কারণ ওনার কিছু টাকা বোঝা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে ওনার কিছু পাওনা টাকা ইতালিতে আটকে আছে যেটা ইতালির পার্টনার যেটা ওনার পাওয়ার কথা সেটা দিচ্ছেন না তাহলে বাংলাদেশে কিন্তু ওনার এই মুহূর্তে কোনো প্রসেস নাই আনলেস দ্যাট ইটালিয়ান কোম্পানি অলসো হ্যাভ এ রিপ্রেজেন্টেশন ইন বাংলাদেশ তার কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কোনো কজ অফ অ্যাকশন নাই সো হিজ কজ অফ অ্যাকশন এগেইনস্ট দিস কোম্পানি যেটা বাংলাদেশে অস্তিত্ব নাই লাইজ ইন ইটালি সো ইউল হ্যাভ টু স্টার্ট এ প্রসেস ইন ইটালি উইচ মে বি ভেরি ডিফিকাল্ট ফর হিম প্র্যাকটিক্যালি আর যদি এই কোম্পানি বাংলাদেশে কোনো রিপ্রেজেন্টেশন থেকে থাকে মে বি ইভেন থ্রু through a liaison office or something তাহলে হয়তো তাদেরকে ক্যাচ করা বাংলাদেশে বসে সহজ হবে রাইট তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম যে একটা ব্রাঞ্চ অফিস করার প্রক্রিয়াটা সহজ এবং একটা আপনি বলছেন যে যেগুলো ফর্মালিটি করতে হয় আপনার একটা কোম্পানি ফর্ম করার জন্য সেটা করতে হচ্ছে না এবং এটা সাধারণত 3 বছরের একটা ইনিশিয়াল পারমিশন পাওয়া যায় এবং তারপরে এটা আবার রিনিউ করা যায় সো দেয়ার আর ব্রাঞ্চ অফিসেস ইন বাংলাদেশ যারা ধরেন বাংলাদেশ জন্মের আগে থেকে ব্রাঞ্চ অফিস হিসেবেই আছে তারা এক্সটেন্ড রিনিউ করে করে চালাচ্ছে কিন্তু তারা যদি মনে করে চালাবো না একটা এক্সপায়ারি হয়ে গেলে দেখেন ইজিলি এক্সিট হ্যাঁ সো একটা ফরেন ইনভেস্টমেন্ট যখন আসে ইনভেস্টমেন্টের সাথে সাথেই ফরেনারদের চিন্তা এক্সিট প্ল্যানটাও দে হ্যাভ টু হ্যাভ এ ক্লিয়ার এক্সিট প্ল্যান বিকজ ইটস নট দেয়ার ওন কান্ট্রি হ্যাঁ তাহলে বিওআই ইজ দ্য অনলি অথরিটি টু পারমিট ফর দ্য ব্রাঞ্চ অফিস আপনি বিওআই থেকে অ্যাপ্লিকেশন করে ব্রাঞ্চ অফিসের পারমিশন পেয়ে গেলে সার্টিন লিমিটেড ফর্মালিটিস আছে লাইক আরজিএসএস একটা ফাইলিং করতে হয় and একইভাবে বাংলাদেশ ব্যাংকের থেকে একটা পারমিশন নিতে হয় বাট BOI is your main authority to permit for the branch office right representative office বলতে আমরা আসলে কি বুঝি representative office টাই আরেকটা নাম হচ্ছে লিয়াজ অফিস যেটা একজন প্রশ্ন করেছিলেন লিয়াজ অফিসও আরেক ধরনের অফিস জি বাট এটাও একটা ফরেন কোম্পানির অফিস বাংলাদেশে জি কিন্তু সেই অফিসটা এস্টাবলিশ করার উদ্দেশ্য বিজনেস করা না সেই অফিসটা এস্টাবলিশ করার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি বলেন লিয়াজো করা লিয়াজো বিটুইন ইটস হেড অফিস এন্ড হেড অফিস বিজনেস কাউন্টারপার্টস ইন বাংলাদেশ ধরেন কাস্টমারের মিডল মাঝখানে যে মিডলম্যান ধরেন বাংলাদেশের যে গার্মেন্ট সাপ্লায়ার টপ ব্র্যান্ডস গুলোকে গার্মেন্ট সাপ্লাই দিচ্ছেন তার পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত তারা মনে করতে পারে যে দে শুড এস্টাবলিশ এ লিয়াজ অফিস ইন বাংলাদেশ যাতে করে ওই ফ্রান্সে বসে আমেরিকায় বসে ইংল্যান্ডে বসে যোগাযোগ গ্যাপ হয়ে যায় সো দিস লিয়াজ অফিস উইল মেইনটেইন এ লিয়াজো উইথ দ্য হেড অফিস এন্ড দ্য বাংলাদেশি বিজনেস পার্টস এন্ড দে উইল অলসো ডু দ্য মার্কেট রিসার্চ কোয়ালিটি কন্ট্রোল and a representation but not any business ji amra onek interesting ekta discussion er majhe chilam but shomoyer ekdom shesh prante chole eshechi apnake abar onek dhonnobad amader studio te ashar jonno apnaderke oshesh dhonnobad প্রিয় দর্শক আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার দেখা হবে আবারও